সতেরোই এপ্রিল বুধবার থেকে পূর্ব ত্রিপুরা আসনে শুরু হয়েছে দু চব্বিশ লোকসভা নির্বাচনের বারিবারি ভোটগ্রহণ পর্ব কোন ভোটদাতাই যাতে বাদ না যান তা সুনিশ্চিত করতে নানান উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন প্রত্যেকটি ভোটের অসীম গুরুত্ব রয়েছে এই বার্তাকে ছড়িয়ে দিতেই শারীরিকভাবে দিব্যাঙ্গ এবং পঁচাশি বছর তার বেশি বয়সের ভোটারদের ভোট গ্রহণ করা হয়েছে এদিন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনের জন্য ভোট নেওয়া হয়েছে বুধবার আজ ভোটাধিকার প্রয়োগ করেছেন চুয়ান্ন কুর্তি কদমতলা পঞ্চান্ন বাগভাসা ছাপ্পান্ন ধর্মনগর এবং সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের পঁচাশি বছরের অর্ধ মহিলা পুরুষ এবং পিডাব্লিউটি ভোটাররা নির্বাচন কমিশনের সাতটি দল বাড়ি বাড়ি গিয়ে সকল ভোটারদের ভোট সংগ্রহ করছেন প্রতিটি দলে রয়েছেন দুজন পোলিং স্টাফ বেশ কয়েকজন মাইক্রো অবজারভার একজন ফটোগ্রাফার একজন গ্রুপ এবং সেক্টর অফিসার আধিকারিকরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট সংগ্রহ করা হয়েছে বলে বুধবার জানিয়েছেন ধর্মনগরের মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া এর পাশাপাশি বলেছেন আঠারো এপ্রিল বৃহস্পতিবারও বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করার পর্ব চলবে উত্তর জেলায় এ আরও ফর ফিফটি সিক্স এসেম্ব্লি সেগমেন্ট আজকে এসপার শিডুল অফ দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের পূর্ব ত্রিপুরা ইস্ট ত্রিপুরা এস টি পি সিটের জন্য সিদুল করা আছে আজকে সতেরো তারিখ এপ্রিল এবং আগামীকালকে আঠেরো তারিখ এপ্রিল হোম ভোটিং নেওয়া হবে যারা যারা পি ডাব্লিউডি এবং এইটটি ফাইভ ইয়ার্স ভোটার যারা চলাফেরা করতে পারেনি এবং পোলিং স্টেশনে এসে ভোট দিতে পারে না তাদের জন্য স্পেশাল সুবিধা এই সুবিধা হিসাবে আজকে আমাদের এখানে ফিফটি ফোর কদমতলা ফুটি ফিফটি ফাইভ বাকপাশা ফিফটি সিক্স ধর্মনগর এবং ফিফটি সেভেন যুবরাজনগরের প্রতিটি অ্যাসেম্বলি সেগমেন্টে সাতটা সাতটা করে সেক্টর ওয়াইজ টিম করা আছে এবং তারা সবাই বেরিয়ে গেছে এই টিমের মধ্যে রয়েছেন যে দুইজন পলিং অফিসার এবং একজন মাইক্রো অবজারভার ফটোগ্রাফার গ্রোপ দি তারপরে সেক্টর অফিসার এবং পুলিশ সেক্টর অফিসার এবং পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন ওনাদের সহকারে আজকা ভোট নেওয়ার জন্য সব এখানে চলে গেছেন টোটাল টোয়েন্টি এইট টিমস ফর ফর অ্যাসেম্বলি সেগমেন্ট তো ইতিমধ্যেই ওনারা চলে গেছেন বিকালে আবার ভোটিং টাইম হচ্ছে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত লম্বা লাইন ছাড়া বাড়ি বসে অত্যন্ত সুবিধাজনক ভাবে ভোট দিতে পেরে খুশি পঁচাশি বছরের ঊর্ধ্ব মহিলা পুরুষ এবং আর ভোটাররা